নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলা আপনাদের সকলকে স্বাগত। কলকাতা লিগের দামামা তো অনেক আগেই বেজে গেছে, এবার নেমেও পড়েছে বাংলার তিন প্রধানের অন্যতম প্রধান মোহন বাগান। এবং নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে এদিন মোহন বাগান নামে পাঠচক্রের বিরুদ্ধে এবং প্রথম ম্যাচেই নিজেদের জাত চিনিয়ে দিল মোহন বাগান সুপার জায়ান্ট। প্রথম ম্যাচে মামনিয়ান আসিয়ানা গ্রুপ পাঠচক্রকে 3-1 ফলে হারালো সবুজ মেরুন ব্রিগেড। প্রথমার্ধে সুমিত রাঠি ও এংসন সিংয়ের গোলে কিন্তু এগিয়ে যায় মোহন বাগান, এবং একেবারে বলা যায় পুরো ম্যাচ জুড়ে যেন দাপট দেখাতে থাকে মোহন বাগান সুপার জায়ান্ট। এবং বিশেষ করে বলা যায় পাঠচক্রের যিনি গোলকিপার ছিলেন লেপচা, তিনি কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে পারছিলেন না, যার জন্য তাকে পরিবর্তন করা হয়। এরপর যখন দ্বিতীয়ার্ধ শুরু হয় তখন কিন্তু পাঠচক্র নিজেদের খেলাটা শুধরে নিতে শুরু করে। দুটো স্ট্রাইকারে নামার পর কোচ রাজশ্রী ঘোষের ছেলেরা কিন্তু কিছুটা ভালো ফুটবল খেলে, কিন্তু মোহন বাগানের দাপট যথারীতি বজায় ছিল এবং একাধিক গোলে সুযোগ তৈরি করেও কিন্তু সেগুলো হাতছাড়া করে সবুজ মোহন ব্রিগেড। একেবারে শেষের দিকে কিন্তু দুটি গোল হয়, একটা মোহন বাগানের তরফে 90+1 মিনিটে গোল করেন টাইসন সিং, আর তারপরে কিন্তু 90+4 মিনিটে পাঠচক্রের হয়ে সান্ত্বনামূলক একটি গোল আসে। তো এই ম্যাচটাকে ঘিরে কি বলছেন মোহন বাগানের হেড কোচ বাস্তব রায়, চলুন দেখি নি। ওটাই তো ভারতীয় কারণ, এশিয়ার দুর্বলতা ওটাই, সেটা তো ঠিক করতে হবে। এটা সব সুযোগ পেয়েছে, বাচ্চা বাচ্চা ছেলে তো সাপোর্টারদের সামনে খেলছে, চান্স ক্রিয়েট হচ্ছে, এটাই বড় কথা। এবার গোলটা হবে আজ না কাল হবে। তিনটে গোল হয়েছে ফার্স্ট ম্যাচ, ভেরি হ্যাপি, আমি 3 পয়েন্ট পেলেই খুশি, গোল ওরমভাবে পাওয়া যায়নি। অন্যদিকে আমরা কথা বলে নিয়েছিলাম মোহন বাগানের অধিনায়ক সুমিত রাঠির সাথে, তিনি নিজের কলকাতা লিগে প্রথম গোলটি করলেন, সমর্থকদের একদম প্রিয় হয়ে উঠেছেন, ফ্যান ফেভারিট হয়ে উঠেছেন। তো সুমিত রাঠি কী বলছেন এই বিষয়ে, চলুন দেখে নি। লাইক এভরিওয়ান ইজ ইউ নো ওয়ান্টস টু প্লে ফর দ্য সিনিয়র টিম, সো ইয়া দেস এজ ডিফারেন্ট ইন দিস টিম, বাট আই থিঙ্ক এভরিওয়ান ইজ ম্যাচিওর ইনাফ টু প্লে ইন দিস লেভেল, সো ইটস মাই রেসপন্সিবিলিটি, ইটস এভরিওয়ান হু হ্যাজ কাম ফ্রম দ্য সিনিয়র টিম টু মোটিভেট দ্যাম, ফিল কমফর্টেবল ডিউরিং দ্য ট্রেনিং ডিউরিং দ্য ম্যাচ, সো এদিকে এই ম্যাচটা হারার জন্য কাকে দায়ী করলেন পাঠচক্রের হেড কোচ রাজশ্রী ঘোষ, সেটাও চলুন দেখে নিই। এবং তিনি এটিও জানিয়েছেন যে মোহন বাগানের মতো কঠিন প্রতিপক্ষ বলেই কি কিছুটা হলেও পিছিয়ে গিয়েছিলেন। তো কি বলছেন তিনি, চলুন শুনে নিই। অবশ্যই আমাদের গোলকিপার যে খেলেছে ওর একটা ইঞ্জুরি হয়ে গেছে ডিউরিং ওয়ার্ম আপ, তো সেই মুহূর্তে বললো যে ঠিক আছে, তো তারপর ওটাই আমাদের ট্রাভেল দিল আর কি, ওকে মেনে নিতে হবে না। অবশ্যই এটা আমাদের প্ল্যানিং ছিল যে ফার্স্ট হাফ আমি 4-on-4 ফরমেশনে যাবো এবং সেকেন্ড হাফ আমরা 3-5-2 ফরমেশনে যাবো। আমাদের কোর ফরমেশন মানে বেসিক্যালি আমরা 3-5-2 খেলি, আমরা 3-5-2 ফরমেশনেই খেলি, কিন্তু যেহেতু আমাদের মেন টিমটা নেই, আমাদের কিছু সিনিয়র এসছে কিছু জুনিয়র আসছে, তো এদের মধ্যে সেই কোলাবোরেশনটা আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে, তো সেই জন্য বেশি সময় 3-back পজিশনে তিনজন ব্যাক নিয়ে আমার খেলাটা রিস্ক বলে মনে হচ্ছে ফার্স্ট হাফ, তো সেই কারণে সেকেন্ড হাফটা একটু ট্রাই করেছি। এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।